আমাদের মাঝে নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর আর নেই। প্রথমে ভাবলাম যে এর আগেও ফেসবুক হোয়াটসঅ্যাপ এরকম ভুয়ো খবর ছড়িয়েছে, আমি মানতে পারিনি। কিন্তু যখন টিভি খুলে দেখলাম লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জেনুইন, নিজেকে আর আটকে সামলে রাখতে পারিনি। বিষণ্নতা, একটা আপন কে যেন হারিয়ে গেছে আমাদের মাঝ থেকে নেই, এরকম একটা ভাবনা থেকে নিজেকে আর গুটিয়ে রাখতে পারিনি। ছোটবেলা থেকে বড় হয়েছি ওনার গান শুনে শুনে, এখনো শুনি প্রতিনিয়ত, প্রতিদিন লতা মঙ্গেশকরের কণ্ঠের গান দেশ বিদেশে প্রতি মুহূর্তে বেজে যাচ্ছে। কিন্তু নেচারের কাছে আমাদের সকলকে একদিন হার মানতে হবে। আমি আমার ফেসবুক পোস্টিং দিয়েছি, দ্য লাইট হ্যাজ গন আউট, আলো নিভে গেছে। যে আলো আমাদের হৃদয়কে মনকে যখনই দুমড়ে মুছে পড়তাম আমাদেরকে আবার তাজা করত, সেই আলো নিভে গেছে। নিভে গেলেও একটা সান্ত্বনার জায়গা আমাদের আছে, উনি আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। কারণ প্রতি মুহূর্তে লতা মঙ্গেশকরের গাওয়া গান ভারতবর্ষে প্রত্যেকটি বাড়িতে ঘরে গলিতে গলিতে কোথাও না কোথাও বাজবেই, গানের মৃত্যু হবে না। যেরকম ভাবে লতা মঙ্গেশকরের দৈহিক মৃত্যু হলেও, শারীরিক মৃত্যু ঘটলেও, সর্বদাই উনি আমাদের মাঝে এবং জেনারেশন পর জেনারেশন যতদিন এই পৃথিবীতে সূর্য তারা যেমন অমর, ঠিক তেমনি লতা মঙ্গেশকর আমাদের মাঝে, আমাদের ভারতীয় শুধু না দেশ বিদেশে অগণিত ফ্যান ফলোয়িং ওনার, উনি আমাদের মাঝে সর্বদাই বেঁচে থাকবেন। সশ্রদ্ধ প্রণাম এই পবিত্র আত্মাকে আজকে দিনে আমরা নমন করছি। ওনার বিভিন্ন গান উনি গেয়েছেন, কিন্তু আজকে দিনে আমি ট্রিবিউট জানাতে চাই দুটো লাইন গেয়ে। আজকে দিনে বাস্তবতার সাথে হয়তোবা এটা একটা মিল খুঁজে আমরা পাব। নাম গুম জায়েগা চেহারা ইয়ে বদল জায়েগা মেরি আওয়াজ হি পেহচান হ্যায় গর ইয়াদ রহে ও নাম গুম জায়েগা চেহারা ইয়ে বদল জায়েগা।